বেবি ব্লুর স্টোরিটা সত্যি কি মিথ্যা এটার কখনো প্রুফ পাওয়া যায়নি। তবে হাজার হাজার বছর ধরে মানুষ এই স্টোরিটা বলে আসছে বা এই স্টোরিটা নিয়ে অনেক রকম চ্যালেঞ্জেস করে আসছে, আর তারা কিছু না কিছু হরর এক্সপিরিয়েন্স করেছে। সো গাইস, বেসিক্যালি এই স্টোরিটা বেবি ব্লুর মা ডেইজি ব্লুকে নিয়ে। তো ডেইজি ব্লুর একটা আর্মির সাথে একটা রিলেশন হয়। তো দুইজনেই অনেক ভালো রিলেশনে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে তারা বিয়ে করবে। বিয়ে করে, দেন তাদের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়। সেই বাচ্চাটাই হচ্ছে ব্লু বেবি। তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন খবর আসে ডেইজি ব্লুর হাজবেন্ডকে একটা যুদ্ধে যেতে হবে এবং তিনি চলে যান। তো যাওয়ার পরে ডেইজি ব্লু অনেক বেশি আপসেট হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো তার বাচ্চাটা তার জন্য লাকি না, দ্যাটস ওয়াই তার হাজবেন্ডকে তাকে ছেড়ে চলে যেতে হলো। তো এসব ভাবতে ভাবতে ও ডিপ্রেশনে অনেক বেশি পাগলের মতো হয়ে যায়। এর মধ্যে খবর আসে যে ডেইজি ব্লুর হাজবেন্ড মারা গেছে। খবরটা পাওয়ার পর ডেইজি ব্লু অনেক বেশি পাগলামি শুরু করে দেয় এবং টোটালি তার বাচ্চাকে দেখাশোনা করে না। তো একদিন দেয়ালে ডেইজি ব্লু আর তার হাজবেন্ডের বিয়ের ছবিটা দেখতে দেখতে ডেইজি ব্লু রাগে ছবিটা মেঝেতে ছুঁড়ে মারে এবং কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে সারা ঘরে ছিটিয়ে পড়ে। আর সেই শব্দে বেবি ব্লু অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর তার কান্না ডেইজি ব্লু সহ্য করতে না পেরে অনেক রেগে সে সেই কাঁচের টুকরো দিয়ে তার বাচ্চাকে আঘাত করতে থাকে এবং তার বাচ্চা ওখানেই মারা যায়। এবং তার কিছুক্ষণ পরে সে নিজেই ওই কাঁচের টুকরা দিয়ে নিজেকে মেরে ফেলে। তখন থেকেই বলা হয় যে বেবি ব্লুর মা ডেইজি ব্লু এখনো নাকি সবার মিররের মধ্যে আটকা আছে, সবার মিররেই তার বসবাস। সো গাইস, এটাই ছিল বেবি ব্লুর কাহিনীটা। তো নেক্সটে চ্যালেঞ্জে যাব। তো গাইস, তোমরা আমার সাথেই থেকো। ওকে, বাই বাই।